পরবর্তী প্রশ্ন অনেক লম্বা, একজন প্রশ্ন দেন, যাহারা নামাজ পড়ে না এবং মাজার পূজা করে এবং সুদে টাকা লাগায়, এইটার উত্তরটা কি হতে পারে? নামাজ পড়ে না কাফের, নামাজ পড়ে না কাফের, ইমানদার কখনো নামাজ ছাড়া থাকতে পারে না। শাকিল ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আমি 30 জন সাহাবি পেয়েছি, প্রত্যেকে বলতেন যে নামাজ পড়ে না সে কাফের। নামাজ হচ্ছে আপনার ইমানের পরিচয়, আপনার ইমানের পরিচয় হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ইমানদার নয়, এটা এখানে কথা বলার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন, শাস্তি কি হবে? অন্যান্য শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে, আবার জেলে করে কেউ সব নামাজ জানার পর পার্থক্য এখানে, কিন্তু নামাজ পড়ে না সে পুরোপুরি সে কাফের না এটা কেউ বলে নাই। অর্থাৎ নামাজ যে পড়ে না সে ইমানদার দাবি করতে পারে না। এই জন্য যে নামাজ পড়ে না তার কাছে কোনো বিয়ে শাদি চলবে না তার সাথে। তার সাথে অথচ আমাদের দেশে যারা চাকরিজীবী চাইয়ে দিচ্ছে তার নামাজ পড়ে কিনা দেখে না, এটাও আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়, এটা আবার দেখবেন না। তো যে নামাজ পড়ে না সে ইমানদার না, মাজার পূজা করে এটা কাফের শুধু নিঃসন্দেহ, কিন্তু তাকে নির্ধারিত করো কাফের বলার আগে তাকে জিজ্ঞাসা করতে হবে, তাকে জানাতে হবে। অনেক সময় এমন এলাকায় বড় হয়েছে যেখানে সে জানে না, পরিবারের মধ্যে তাদের দিন চর্চা নাই, জানে না, অথবা তাদের পরিবারের মধ্যে সবাই মাজার পূজা করে, তাদেরকে যেন জানাতে হবে জিনিসটা। জানানোর পরে সন্দেহ থাকলে দূর করার চেষ্টা করুন, দূর হয়ে গেলেও দূর হয়ে না, তারপরে যদি কোনো করে সে কাফের, তখন তার সাথে কল্যাণ করা যাবে। এর আগ পর্যন্ত তাকে জানাতে হবে, অনেক মানুষ আছে জানে না, জানানো পর্যন্ত অপেক্ষা করবে, কিন্তু মৌলিক করে সে কাফের, কিন্তু তাকে বলার আগ পর্যন্ত, নির্ধারিত করে বলার আগ পর্যন্ত দুইটা শর্ত পূরণ করতে হবে। তাকে জানাতে হবে যেটা কাজটা কাফের কাফের হয়ে যায়, এবং দ্বিতীয় তাকে বুঝাতে হবে যে সন্দেহ তাকে দূর করতে হবে। সুদে যারা টাকা লাগায় তারা গুনাগার, এরা কাফের না, কিন্তু যারা জেনে শুনে হারাম জেনে শুনে জানার পরেও যারা লাগায় তারা কাফের। যারা জানে যে কাফের হারাম এটা, এটা খাইলে মনে হবে আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে যুদ্ধ করতে যে ব্যক্তি এরপরও শুধু টাকা লাগাবে সেজন্য আমার সাথে যুদ্ধ লাগবে, আল্লাহ কোরআন কারিমে স্পষ্ট বলেছেন, দেখুন বেহাবি মিনাল্লাহ রাসূলি। এরপরে যে ব্যক্তি নামবে, জেনে শুনে হারামকে হালাল করে ফেলছে যে ব্যক্তি, হারামকে হালাল করে ফেলছে ব্যক্তি কাফের হয়ে যায়। আর যদি অন্তরের উপরে গুনার কথা আছে কিন্তু মনে করে করতেছে সে কাফের না কিন্তু গুনাগার, তাহলে এটার মধ্যে একটু পার্থক্য আছে।